রাজ্যে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে লাগাতার আন্দোলন করছে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি লাগাতার শাসক দলের উপর চাপ তৈরি করছে নিয়োগ দুর্নীতি নিয়ে, ঠিক তখনই বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে স্টুডেন্টস কনক্লেভ লিডস বেঙ্গল, বাংলা এগোবে কিভাবে। আর এই স্টুডেন্ট কনক্লেভ হতে চলেছে জুন মাসের 2 তারিখ, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, আবারও সক্রিয় মিঠুন চক্রবর্তী। 2021 বিধানসভা নির্বাচনে একের পর এক রোড শো করেছিলেন বিজেপি প্রার্থীদের হয়ে, এবং তারপর 1 বছর তিনি ছিলেন না শারীরিক অসুস্থতার কারণে। 2022 সালে ফের তিনি সক্রিয় হন। সক্রিয় হওয়ার পর তাকে দেখা গিয়েছিল বিজেপির বিভিন্ন মিটিংয়ে, আর এবার ছাত্র সংগঠন এবিভিপির স্টুডেন্ট কনক্লেভে প্রধান অতিথি মিঠুন চক্রবর্তী। কিভাবে তিনি ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, তার সেই জীবন সংগ্রাম লড়াইয়ের কাহিনী তিনি তুলে ধরবেন তার বক্তব্যের মাধ্যমে। সব থেকে বড় পরিস্থিতি পশ্চিমবাংলাটা একটা লজ্জাজনক বিষয় আমি বলতে পারি, যে বাংলার আজকে যে ছাত্র যে সমাজ, আজকে যদি আপনি দেখুন কলেজ থেকে শুরু করে এমন কোনো মানে সাবজেক্ট নেই যেখানে দুর্নীতি হয়নি পশ্চিমবাংলা সরকারের। তাই জন্য বিদ্যার্থী পরিষদ এখন মনে করে যে ছাত্রদের একটা দিশা দেখানোর জন্য একটা আমরা ভেবেছি বাংলার চলচ্চিত্র একটা, বিশেষ করে বাঙালির একটা বিষয়টা একটা সুন্দর মুখ, মানে মিথুন চক্রবর্তী যে বাঙালির যে গর্বকে আগে নিয়ে গেছে এবং বিভিন্ন মুভিজ যেরকম ইন্টারন্যাশনাল ন্যাশনাল মুভিজও উনি করেছেন, আর উনি ছাত্ররাজনীতি থেকে দীর্ঘদিন ধরে জড়িত, ওই জন্যই আমরা তাকে নিয়ে এসেছি। মানে উনি একটা চলচ্চিত্র মুখ, তার সাথে সাথে উনি একটা উনি খুবই বাল্যকাল থেকে উনি খুবই স্ট্রাগল করে বড় হয়েছেন, সেই স্ট্রাগলের স্টোরিটা আমাদের স্টুডেন্টদের সাথে উনি শেয়ার করবেন, সেই জন্য ওনাকে ডাকা। তাকে আমন্ত্রণ করতেই তিনি রাজিও হয়ে যান। 2 তারিখে ঘণ্টা চারেকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছেন মিঠুন চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র জগৎ তার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, আর কিভাবে জোড়াবাগানের গৌরাঙ্গ থেকে তিনি হয়ে গেলেন মুম্বাইয়ের সুপারস্টার, সেই কাহিনীও ছাত্র সমাজকে, বিশেষ করে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনকে উদ্বুদ্ধ করতেই তুলে ধরবেন মিঠুন চক্রবর্তী। তিনি তো খুবই মানে অবশ্যই তিনি খুবই খুশি হয়েছেন যে একটা ছাত্র সমাজকে তিনি মানে ডাইরেক্টলিভাবে তিনি মানে একটা কথাবার্তা করতে পারবেন ছাত্র সমাজের সাথে, তাই তিনি খুশিভাবেই বলেছেন অবশ্যই তিনি আসবেন। আমাদের একটাকে তিনি সাড়া দিয়েছেন বলে অবশ্যই আমি আসবো। মিঠুন চক্রবর্তীকে আনার জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে এবিভিপি, আর এবার গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনকে চাঙ্গা করতেই মিঠুনই কি হাতিয়ার বঙ্গ বিজেপির, তা নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, কলকাতা।